বিয়ে আর সন্তানের কথা প্রকাশ করাকে একটা চক্রান্ত হিসেবে দেখছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। It's a trap, it's a big game ছিল যে গেমের মধ্যে তুই হয়তো পা দিয়ে দিয়েছে, ভুল করে পা দিয়েছে বা কিছু একটা করেছে, সেই পরিপ্রেক্ষিতে সাকিব অনেক কথাই বলেছে। বাট আমি তো আমার ছেলেকে কখনো অস্বীকার করিনি, কখনোই করিনি। আর ছেলে যেহেতু অবৈধ না, আমার ওয়াইফও অবৈধ। এভাবে মিডিয়ার সামনে অপবিশ্বাস আসাতে বেশ রেগে গিয়েছিলেন শাকিব খান, জানালেন সে বিষয়ে। আমার রাগ আসলে রাগের বিষয় না, আসলে বিষয়টা অনেক সুন্দর হতে পারত। বিষয়টা আরো ইচ্ছেতে খারাপ একটা পরিস্থিতির জন্ম নিতে পারত। আজকে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলে কি হবে? আমি আর সিনেমা করবো না, আমি চলে যাবো ট্রেড থেকে, আমি অন্য প্রফেশনে যাবো, অন্য কিছু করবো, অন্য বিজনেস করবো, বা দেশে থাকবো বা দেশে থাকবো না, আমার কি হবে? আমার কিছু হলো? আজকে টোটাল চলচ্চিত্রের একটা শূন্যতা তৈরি হতো। আবার বিয়ে আর সন্তান নিয়ে এমন সব তথ্য হঠাৎ করে বেরিয়ে আসাতে কতটুকু হুমকির মুখে পড়েছে শাকিব খানের ক্যারিয়ার? আজকের এই অবস্থান তো আর আমার এমনি এমনিতেই আসেনি, অনেক কাঠ খড় অনেক চড়াই উত্তরায় পেরিয়ে তো আজকে আমাকে এখানে আসতে হয়েছে। শাকিব খান চলছে মানে পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে চলছে, ফাইন। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ঈর্ষণীয় একটা বিষয়। সব দেশের স্টার সুপারস্টারেরই কিন্তু একটা ব্যক্তি জীবন আছে এবং তাদের ব্যক্তি জীবনেও কিন্তু অনেক ধরনের অনেক ঘটনা ঘটে, তার পরবর্তীতে আবার কামব্যাক তাদের যেই বিষয়গুলো দেখেছেন সেখানে কিন্তু ক্যারিয়ারের কোনো সময় পড়তি উঠতি এমন কোনো বিষয় কিন্তু ছিল না, আমরা দেখিনি কখনো। ছেলে আব্রাহাম খান জয়ের এভাবে মিডিয়ার সামনে আসাতে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি, জানালেন সে বিষয়েও। রাগ হওয়াটাই স্বাভাবিক, একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার্ড একটা ঘটনা, এমন একটা চক্রান্ত একটা ফাঁদ, আমি বুঝে গেছি যে ইটস এ ট্র্যাপ এবং এই ট্র্যাপের মধ্যে অপু হয়তো না বুঝেই পা দিয়ে ফেলেছে। সো বাট কিছু করারও নেই, এবং আমি আমার ছেলেকে যেভাবে এন্ট্রি করাতে চেয়েছিলাম ওভাবে আমি কখনো তার এন্ট্রিটা আমি দেখতে চাইনি। বিকজ আমি চেয়েছি তাকে আমার মতো করে রিপ্রেজেন্ট করতে সবার সামনে, সবাইকে ইনভাইট করে সবাইকে সবার দোয়া নিয়ে একটা অন্যরকম প্রেজেন্টেশন চেয়েছিলাম। অ্যান্ড দেন আমার ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে হোক আর না হোক, সবার দোয়া দিয়ে হোক আর না হোক, আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পারলেও সব জায়গায় কিন্তু আজকে খুব মেইন নিউজের মধ্যেই ছিল, ফ্রন্ট লাইনেই ছিল। দ্যাট মিনস সুপারস্টারের ছেলের তো সুপারস্টারের মতো এন্ট্রি হলো। এদিকে 11 এপ্রিল এই বিতর্ক আর বিবাদের অবসান ঘটান ঢাকাই সিনেমার এই নায়ক। অপু যাই করেছে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখেছি, আমি আচ্ছা ভুল হয়ে গেছে হতেই পারে, ফাইন। যেহেতু আমার আমার ছেলের মা আসে তো আমার কাছে ওনার একটা সম্মানের একটা বড় আসন আছে, বড় একটা জায়গা আছে। সো সেই দিক থেকে আমি অনেক সম্মানের দিক থেকেই তাকে রেসপেক্ট দিয়ে বলছি। ভবিষ্যতে শাকিব অপুর সংসার একটা সুন্দর দিকে মন নিবে এমনটি প্রত্যাশা চলচ্চিত্রের সাথে জড়িত প্রতিটি মানুষের। সেটা আমার কখনোই কাম্য ছিল না। আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমন ভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি, আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন। আর ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই রকম হয়, বিকজ আই লাভ মাই সন। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী আপনি? সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি অপুর ক্যারিয়ারের এটা একটা প্ল্যানিং প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা হিরো প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে, সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন ঠিক আছে একটা সময় গিয়ে, যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে, একটা সিনেমাকে কেন্দ্র কাস্ট একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। যখন আবারও সিনেমা করতে চেয়েছে আমি যখন বলেছি যে ফাইন ঠিক আছে তুমি একটু কাট ডাউন করো, ওয়েটটা একটু লুজ করো, কোরবানি ঈদে আবার হচ্ছে শাকিব অপুর জুটির একটা ব্লাস্টিং হবে, তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে, গতকালকে আমি অনেক কথা রাগের মাথায় বলেছি, আচ্ছা একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে সে। আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না, এক
আর দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজটা কিভাবে করতে বললো, 1 ঘন্টার নোটিস আমাদের আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমিও অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে, আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার শাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার দিয়ে চলছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজব্যান্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সে ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারে। বুবলির সাথে হয়তো অপুর একটা ক্লাশ হয়েছে, অপুই করেছে, অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে, তো যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, জি, তো তারাও কাজ করছে কিন্তু ধরেন আপনার আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, জি, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক। আর বরফ কি আদৌ গলেছে? যাই হোক, তবে দাদুর মধ্যে কথা হচ্ছে এবং যেখানে বারবারই কিন্তু এই আলোচনায় আমরা দেখলাম যে সুপারস্টার এবং সাধারণ মানুষের চেয়ে সুপারস্টারদের জীবন আলোচনা আমি আগেও বলেছি আপনাকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলোচনা এখনো চলছে, কেউ অপুর পক্ষে কে বলছেন, কেউ সাকিবের পক্ষে বলছেন, আমরা সাধারণ মানুষের একটু প্রতিক্রিয়া দেখে আসি। না, আমি আমার পার্সোনাল বিষয়গুলো সবার সামনে প্রকাশ করব না, তাহলে সে এটা করতে পারে। তো এখানে হ্যাঁ, তারা স্টার, এই জন্য তো এমন না যে তাদের সবকিছু প্রকাশ করতে হবে। সে তারা দুজনে তো মনে করছে, এমন না যে উপবিশ্বাস আগে প্রকাশ করছে, এখন না তো করছে, এখন সেটা আসলে প্রকাশ হয়ে গেছে। তো একদিন তারা ঠিক মনে করছিল যে না আমরা গোপন রাখবো, তো গোপন রাখছে। বিষয়গুলো আসলে তাদের পুরোপুরি পার্সোনাল ম্যাটার। এখানে আসলে জনগণের ওই ইন্টারফেয়ার করার অধিকার আমার মনে হয় নাই। তার ইন্টারভিউ আমি দেখলাম যে সে বলছে না, আমি ওর স্বার্থের কথা ভেবে আমি কাজটা করিনি, সে আমাকে কখনো জোর করে নাই বা আমাকে বলে নাই, সাজেস্ট করে নাই ব্যাপারটা, সে নিজের থেকেই করে না। কারণ অপুর ক্যারিয়ারও তো এখানে, অপুর স্বার্থও ছিল, তার স্বার্থও ছিল। সাকিব যেহেতু বিয়ে করেছে, বাট তাকে স্ত্রী হিসাবে সে কেন মিডিয়ার সামনে আসবে? কারণ নিশ্চয়ই এমন এক জায়গায় সে আঘাত দিয়েছে, সেই মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছে। আমার কাছে বারবার মনে হচ্ছে আমি অপুকেও মানে খুঁজছি, সে মানে দোষ দিচ্ছি না বা তারও কোনো ইয়া নেই সেটা বলছি না, কিন্তু শাকিব এটা কিভাবে বলছে যে সবসময় ও অপুকেই ছোট করছে। কোনো অন্যায় হয়ে থাকে তো আমাদের উচিত, দেশের উচিত এটা তদন্ত করে দেখা। আর সাকিব খান ও অপুর পার্সোনাল কি ইস্যু আছে সেটা আমরা জানতে চাই না, তাদের মধ্যে যদি কনফ্লিক্টের কোনো বিষয় আছে তাহলে সেটা দেশবাসীর সম্মুখে উঠে দেখা উচিত। সে সন্তান দাবি নিতে পারবে, তাহলে স্ত্রীর দাবি নিতে পারবে না কেন? যদি অপবিশ্বাস তার স্ত্রী হয়ে থাকে, যদি সে স্ত্রী হয়েই থাকে তাহলে অবশ্যই সাকিব খানকে দায়িত্ব নিতে হবে তার স্ত্রীর। শাকিব খান আমার খুব পছন্দের নায়ক বা বাংলাদেশের অনেকের জনপ্রিয় নায়ক, তো এ ধরনের কাজ যেহেতু ঘটেই গেছে তো তাদের